আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এর আগের দিন তোমাদেরকে এর আগে আগে তোমরা বাংলা বইটা পড়া পেয়েছো, সেই পড়াগুলো করছো। আমি আজকে ব্যাকরণ বই থেকে তোমাদের পড়াবো, আজকের বিষয় হলো পদ ও পদের শ্রেণী বিভাগ। তো আগে তোমরা শব্দ কাকে বলে শিখেছো, বাক্য কাকে বলে শিখেছো, আজকে শিখবে পদ। শব্দের সঙ্গে যে চিহ্নগুলো যুক্ত হয়ে পদ গঠিত হয় তাদের বিভক্তি বলে। আর শব্দের সঙ্গে ওই বিভক্তিটা যুক্ত হলে হবে পদ। আচ্ছা, পদকে কয়েকভাবে ভাগ করা যায়? তোমরা দেখো, পদকে আমরা ভাগ করেছি, পদকে ভাগ করা হয়েছে 1 2 3 4 5, তাহলে পদকে ভাগ করা হয় 5 ভাগে। বিশেষ পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, অব্যয় ও ক্রিয়াপদ। তাহলে পদের পদকে 5 ভাগে ভাগ করা হয়। এই 5টি ভাগ আমাদের জানতে হবে। এরপর বিশেষ পদেরও আবার অনেকগুলো ভাগ আছে, সে ভাগগুলো হবে পরের দিনে করাবো। এখন একটু বলে নিই যে বিশেষ পদের যে শ্রেণীবিভাগ, এখানে একটি বাক্য আছে, ধরো মিতালি এবং আমি জোরে হাঁটছিলাম। 5টি পদ এই বাক্যে আছে, মিতালি এবং আমি জোরে হাঁটছিলাম, এই 5টি পদ আছে। তো এই 5টি পদ কি কি? মিতালি, এই পদটি কোনো একটি মেয়েকে বোঝাচ্ছে, নাম তো একটা মেয়েকে বোঝাচ্ছে, তো এটাকে বলা হয় বিশেষ শব্দ। আমি, এই পদটি কোনো ব্যক্তির নামের পরিবর্তে বসেছে, তাই নামের পরিবর্তে যেটা বসে থাকে সেগুলো বলবো আমরা সর্বনাম। আর জোরে, এই পদটি দ্বারা গুণ ও বৈশিষ্ট্য বোঝাচ্ছে, হাঁটছিলাম কেমন হাঁটছিলাম, জোরে হাঁটছিলাম, তাহলে এটা হলো বিশেষণ। আর মিতালি ও আমি এই 2টি পদকে যুক্ত করেছে এবং এই শব্দটা এবং, তো এটা হলো অব্যয় পদ। আর হাঁটছিলাম, হাঁটা কোনো কিছু কাজ করা, খাওয়া, থাকা, যাওয়া, ঘুমানো, এগুলো বোঝালে কাজ করা বলা হয়, সেটাকে বলা হয় ক্রিয়াপদ। তাহলে হাঁটছিলাম, হাঁটা, এটা হলো ক্রিয়াপদের উদাহরণ। তাহলে তোমরা কোনো বাক্যে যদি 5টাই থাকবে থাকবে না, অন্যও থাকবে, তো যেগুলো বললাম সেগুলো তোমরা খুব সুন্দর করে বাড়িতে পড়ে মুখস্থ করবে।